नमस्कार नॉर्थ ईस्ट न्यूज़ बांग्ला प्राइम टाइम में आपका स्वागत जानाई आमी सुब्रता दास विस्तारित तो संबाद आगे एक नजरे देखे नहीं आजकल संबाद शिरोनाम गृह शिक्षक हाथे जौन हेनस्था सप्तम श्रेणी पड़ुआर सांबादिक के भिकारी आख्यायित तो करा बरखला पुलिस व्यर्थत हताश एलाकाबासी राजपथे सुपारी फेले व्यवसायी विक्षोभ सरगरम अलकापुर बाजार पौरकर बृद्धिर सिद्धांतेर बिरुद्धे माठे नेमेछे तृणमूल कांग्रेस सेल्फ असेसमेंट प्रपत्र बातिल करार पाशापाशी पौरसभा निर्वाचनेर माध्यमे बोर्ड गठन करार दाबी शिलचरे धर्मनगरे प्रधानमंत्री आवास योजनार घर थेके वंचित 73 बछरेर वृद्ध बाकी जीवनटुकु निश्चिन्ते अतिबाहित करते एकटी घर प्रदानेर कातर आवेदन सरकारके पांच दिन धरे गृहबधू निखोज कान्ना थामछे ना दुई सन्तानेर थानाय मामला शामिल एबार विस्तारित नॉर्थ ईस्ट न्यूज़ बांग्ला संबाद सामाजिक माध्यमे सांबादिक के भिखारी आख्यायित करा छाड़ाओ शासक दलीय लोकेर बिरुद्धे कुमंतव्य करे निजेर व्यर्थतार खबर चापा देवार चेष्टा करलेओ अभियोगेर सुनिर्दशा थेके जेनो मुक्ति पाच्छेन ना बरखला थानार ओसि मनमोहन राउत जौन निर्यातनेर शिकार एक किशोर छात्रेर परिवारेर तरफे बरखला थानाय मामला करा सत्त्वेओ टाना तीन दिन अतिबाहित हलेओ आज पर्यन्त अभियुक्त युवके बरखला पुलिस पाकड़ाओ ना कराय असंतोष प्रकाश एलो स्थानीय बादल दास नामे एक गृहशिक्षकेर हाते जौन निर्यातनेर बलि हलो एक किशोर छात्र सप्तम श्रेणी छात्रेर परिवारेर कथाय घटनार दिन घरे केउ ना थाकार सुजोगे बादल किशोर छात्रके रास्ता थेके डेके घरेर दरजा बंद करे जौन निर्यातनेर चेष्टा चालाय किशोरटी चित्कार शुरू कर ले गृहशिक्षक बादल पाली जाए ए घटनाय एलाकाय घृणा और समालोचना छड़िए पड़े एमन जघन्य घटनाय जड़ित लोकेदेर यथाशीघ्र पाकड़ाओ करे कठोर थेके कठोरतम शास्तिर प्रयोजन हलेओ घटनार तीन दिन अतिबाहित होये गेलेओ आज पर्यन्त बरखला पुलिस अभियुक्त युवककेके ग्रेफतार करते ना पारायँ असंतोष जौन निर्यातनेर शिकार किशोर परिवार नर्थ ईस्ट न्यूज़ बांग्लार प्रतिनिधि सौमित्रनाथेर प्रतिबेदन পরীক্ষা দেওয়া মোবাইল দেখছে দেখে দোকান তো তারা ইয়ে করছে কি তাহলে হ্যাঁ ডাকি আছে হ্যাঁ মানুষ মনে অঙ্ক সঙ্ক দিত না কি তারা তারা ডাকি আছে আর আইসে তো আমার মতে গরম দিচ্ছে গরমটা করে শিখতেই লাগাই দিচ্ছে গরম বন্ধ করে শিখতেই লাগাই দিচ্ছে লাগাই তারা দেখা মনে ভালো আছে আমার দেখুন তাহলে কোন না কি তারা দেখে মনে ভালো লাগে ঘুরে ঠিক আছে তা যাওয়া যায় ফ্রেন্ড তো দেশা নাথ বলিয়া পেচা পে রাস্তা টান চয় এ তোমার শিক্ষক স্কুলে হ্যাঁ
হাইলাকান্দি জেলার স্থানীয় সুপারি কেনাবেচা অচল হয়ে পড়ার পরিপ্রেক্ষিতে পাইকারি ব্যবসায়ী কৃষক সহ খুচরো ব্যবসায়ীরা চূড়ান্ত বেকায়দায় পড়েছেন। সোমবার সকালে আলগাপুর বাজারে সুপারি বিক্রি করতে না পেরে একসময় অধৈর্য হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন সুপারি চাষী সহ বিক্রেতারা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাই হাই, পুলিশ প্রশাসন হাই হাই সহ বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন আলগাপুর বাজার। এদিন প্রতিবাদকারীদের সুরে সুর মিলিয়ে প্রতিবাদে সামিল ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর, প্রাক্তন এপি সদস্য হোসেন আহমেদ লস্কর, যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি জুহেদ আহমেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন লস্কর সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সঞ্জয় দাসের প্রতিবেদন। ব্যবসায়ীদের উপর অত্যাচার মানছি না, মানবো না। লোকেল গুয়া বিক্রি করতে দিতে হবে, লোকেল সুপারি বিক্রি করতে দিতে হবে। হিমন্ত বিশ্ব শর্মা হাই হাই। সোমবার পোরকর বৃদ্ধির প্রতিবাদে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক ঘন্টার বিক্ষোভ কার্যসূচি পালন করেন। সরকারের পোরকর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত শহরবাসীর পক্ষ থেকে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। নির্বাচিত বোর্ড না থাকা সত্ত্বেও পৌরকর পালানোর সিদ্ধান্ত নেওয়া হলো কোন অধিকারে? পৌর প্রশাসক জবাব চাই, জবাব দাও। পৌর প্রশাসক জবাব চাই, জবাব দাও। সেলফ অ্যাসেসমেন্টের নামে পৌর নাগরিকদের অন্যায় ভাবে অতিরিক্ত করে পূজা চাপিয়ে দেওয়ার চেষ্টা মানছি না, মানবো না। দলের তরফে এদিন আরো জানানো হয় যে শহরের জমাজলের সমস্যা, নালার নিষ্কাশন, সড়ক সংস্কার ও শহর জুড়ে গরুর অবাধ বিতরণ নাগরিক পরিষেবায় এক বিশাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় শিলচর পৌরসভার নাগরিক পরিষেবা বাদ দিয়ে চেয়ারে বসে শুধু জিএসটি ও ট্যাক্স বাড়ানোর প্রক্রিয়ায় মেতে উঠেছেন, যা জনগণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না। পৌরসভার কর বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা তৃণমূল কংগ্রেস মাঠে নেমেছে, প্রয়োজনে আগামীতে জায়গায় জায়গায় পথসভা করবেন বলেও জানান কর্মকর্তারা। সেলফ অ্যাসেসমেন্ট প্রপত্র বাতিল করার পাশাপাশি আগামী ডিসেম্বর মাসের মধ্যে পৌরসভা নির্বাচনের মাধ্যমে বোর্ড গঠন করার সরকারের কাছে দাবি জানিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সঞ্জয় দাসের প্রতিবেদন। কিন্তু সত্যের বিষয় পার্সেন্টেজের পুরো বাড়ায়নি, গুণ 100 গুণ, 200 গুণ, 700 গুণ, 1200 গুণ, এইভাবে ট্যাক্সের মূল্য বৃদ্ধি করার চেষ্টা চলছে। বন্ধুগণ বলেন, সেই আজকে এই একটা নিষ্ঠুর সরকার, আজকে নিষ্ঠুর সরকারের এই কবলে পড়ে আজকে প্রশাসন একটি সুরে কথাবার্তা বলছে। আমি গতদিনের দুইটা মিটিংয়ে গেছি, আমরা প্রথম যখন এই খবর পেয়েছি আমরা আন্দোলনে নেমেছি। আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতাদের সঙ্গে সঙ্গে ডিসির সঙ্গে দেখা করেন, উনি ডিসির সঙ্গে দেখা করে উনি ডিসিকে নির্দেশ দেন, আপনি হতু সত্তর যে ফর্ম বিতরণ করা হয়েছে এটাকে হত্যা করুন, এই ফর্ম কোনো আইনসঙ্গত নয়, এই ফর্ম আগের বিরুদ্ধে। আপনি সঙ্গে সঙ্গে ঘোষণা করুন যে আমরা এই ট্যাক্স দেব, কিন্তু এই ধরে ট্যাক্স কোনোদিন আমরা দিতে পারবো না। কিন্তু আত্মজনক ভাবে ডিসি বলছে, ম্যাডাম আমাদের কাছে এটার কোনো ক্ষমতা নেই। একজন ডিসি হয়ে বলছে আমাদের এটার কোনো ক্ষমতা নেই, এটা আসাম সরকার থেকে এসেছে। আমরা জানি সেলফ অ্যাসেসমেন্টের করবার জন্য একটা কমিটি হয়, একটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি হয়, এই কমিটির মধ্যে যিনি থাকেন চেয়ারম্যান থাকেন, তিনি স্বয়ং ডিসি থাকেন, এবং উনি পৌরসভার চেয়ারপারসন, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন অফিসের পিডাব্লিউডি অফিস এবং রোডসের যারা আছে তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়, ভাইস প্রেসিডেন্ট হিসাবে হয় শিলচর পৌরসভার যিনি থাকবেন চেয়ারম্যান থাকবেন, কিন্তু উনি সবকিছু জেনেও বলছেন ওনারা তো কিছু নেই। পৌরসভা নির্বাচনটা করুন, কেননা যদি আপনারা পারতেন যে শিলচরে এই কথা হতো না। তাই আমরা আবেদন রাখছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 70 ডিসেম্বর মাসের ভিতরে আপনারা পৌরসভার কাজ শেষ করুন, পৌরসভার নির্বাচন করুন। এই করে বিরোধিতা করেছি,
এবং এই করের বিরোধিতা করাতে গিয়ে ওরা আজকে দেখি কত লোক হতে পারে এবং আমরা এইটাও রাজি আছি আপনারা যদি কম জমা দিতে না হয় জমা দিতে না দেওয়াকে যদি আপনারা আমাদেরকে ফেলে ঢুকাতে চান আমাদের উপর আইনি ব্যবস্থা করতে চান আপনারা করে যান আমরা তার জন্য পা পিছনে করবে না। এখন নিচ্ছে এক বিজ্ঞাপন বিরতি, ফিরছি অতি দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোরুডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। যেখানে কেন্দ্রে এবং রাজ্যে উন্নয়নমুখী সরকার, সেখানে 73 বছরের বৃদ্ধ আজও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত। এমনই এক করুণ দৃশ্য দেখা গেল ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের 56 নং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড়ুয়াকান্দি 3 নং ওয়ার্ডের বাসিন্দা 73 বছর বয়সী রানামোহন দে, আজও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত। এই যোজনায় ABC লিস্ট অনুযায়ী ঘর বরাদ্দ হলেও এখনও কোনো লিস্টে ওই বৃদ্ধ রানামোহনদের নাম আসেনি। অথচ তার ঘরের এমনই ভগ্নদশা যে ঝড় বৃষ্টি, তুফান এবং যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে গুড়িয়ে যেতে পারে ওনার এই ছোট্ট বসত ঘরটি। তাছাড়া তার কোনো পুত্র সন্তান নেই যে তাকে এই শেষ বয়সে প্রাকৃতিক বিপদ থেকে বাঁচাবে। তার স্ত্রীকে নিয়ে ছোট্ট একটি ভাঙ্গা গড়ে বসত করছেন। তাই বৃদ্ধ রানামোহন দে নর্থ ইস্ট নিউজ বাংলার মাধ্যমে রাজ্য সরকারের নিকট করজোড়ে আবেদন জানান যে সরকার যেন ওনার এই অবস্থার উন্নতির জন্য ওনাকে একটি ঘর প্রদান করেন, যাতে বাকি জীবনটুকু একটু নিশ্চিন্তে অতিবাহিত করতে পারেন। এবং তিনি আশাবাদী সরকার তার প্রতি দৃষ্টি আকর্ষণ করবে। নর্থ ইস্ট নিউজ বাংলা ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। এরপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা গড় পাওয়ার আছে, আমি ওখানে পর্যন্ত পাইছি না। কালি করে এ লিস্ট, বি লিস্ট, সি লিস্ট, ওখানে করে ডি লিস্ট, তো আমি আপনি বলতাম 73 বছর পারি গেছে। আমার সংসারে কেউ দরিয়ে রাখার নাই, এখন নাই ছেলে ছেলেও নাই রাখা। একটা গড় খুব দরকার, আমি সরকারের কাছে দাবি একটা গড় পাওয়ার উপযুক্ত। এবং আমার যে ঘর আছে এটা নষ্ট হয়ে যায়, উলিয়ে সুজা খাইয়া শেষ হয়ে যায়, যেমন থাকার মতন ব্যবস্থা নেই, জল পড়ে ঘরের দিকে। 5 দিন ধরে নিখোঁজ রয়েছেন কাছাড় জেলার উধারবন থানার অধীন শালগঙ্গার গৃহবধূ চন্দ্রিমা চাষা। মাকে না পেয়ে কাছে তার 3 সন্তান। এ ঘটনায় গৃহবধূর স্বামী রাজু চাষা গত 7 সেপ্টেম্বর উধারবন থানায় একটি FIR দায়ের করেছেন। এতে তিনি উল্লেখ করেন, গত 6 সেপ্টেম্বর সকাল আনুমানিক 9 ঘটিকা স্ত্রী ব্যাংকে গিয়েছিলেন, তারপর তার স্ত্রী আর ঘরে ফিরে আসেনি। অনেক সময় অপেক্ষা করে ঘরে ফিরে না আসায় মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সন্ধ্যা 7 ঘটিকার সময় যোগাযোগে করতে সক্ষম হন এবং ঘরে ফিরে না আসার কারণ জিজ্ঞেস করতেই মোবাইল ফোন পুরোপুরি সুইচ অফ হয়ে যায়। তারপর রাজু আশেপাশে এবং আত্মীয়দের সাথে ফোনে যোগাযোগ করে চন্দ্রিমার বিষয়ে কোনো হদিশ না পাওয়ায় উপায়ন্তর না দেখে আইনের দ্বারস্থ হন। রংপুর নিবাসী সায়ন ভট্টাচার্য তার স্ত্রীকে অপহরণ করে কোনো এক অজ্ঞাত স্থানে লুকিয়ে রেখেছে বলে রাজু চাষার অভিযোগ। এতে স্ত্রীর প্রাণনাশের সংশয় অথবা শ্লীলতাহানির হওয়ার আশঙ্কা রয়েছে। এমত অবস্থায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান তিনি। नॉर्थ ईस्ट न्यूज बांग्लार प्रतिनिधि संजय दासर प्रतिवेदन। हम आए हैं महिला संगठन से सालगंगा, एक मैटर जो था चंद्रिमा चाषा राजू चाषा का जो वाइफ है वो कुछ दिन पहले किसी के साथ चला गया, ये सुनने को आया। फिर हम लोगों ने थाना पर गया, ये एक छोटी सी बच्ची है, 2 साल की बच्ची,
उनका तीन बेटी है, ये एक है 7 साल की, कितना साल है इसका, 5 साल, 6 साल का और ये 11 साल का। ये तीन बच्चे जो माँ के लिए बहुत रो रहा है, ये बच्चे बीमार हो गए माँ की बगैर। बात यह है कि राजू उसका बीबी को नहीं ढूंढ रहा है, क्योंकि वो जो भाग गया है, जो छोड़ के चला गया, उसको ढूंढने के चक्कर में वो नहीं है। एक पति अपनी पत्नी भागने की बात भी बहुत अपने मन को समझा कर थाना पर गया है ताकि बच्चे की माँ मिल जाए, क्योंकि ये बच्चा तबीयत खराब हो गया उसका माँ की बगैर। हम लोग संगठन से पूरी तहकीकात में लगे हुए हैं, अभी भी आपका बिल पार में हमारी महिला टीम ढूंढ रहे हैं और दास कॉलोनी में महिला टीम हमारी गई हुई है। मैं खुद हमारी टीम को लेकर, कुछ टीम को अभी भी उधारबंद के साइड में 5 माइल में मेरा एक टीम काम कर रहा है, और अभी हम लोग खुद यहाँ पर आए हैं उनके घर पे, हम लोग पूरी तहकीकात में है। लेकिन पुलिस प्रशासन को हम रिक्वेस्ट करेंगे कि ये केस को आप हल्के में मत लीजिए, क्योंकि तीन बच्चे की सवाल है और बच्चे पर बहुत खराब इफेक्ट पड़ रहा है इस बात का। तो आप लोग जल्दी से जल्दी इन बच्चों की मां को ढूंढ के निकालिए, थाना को मैं रिक्वेस्ट करूंगी। और आज मैं एसपी के पास भी जा रही हूं, मुझे लग रहा है कि एसपी के पास जाते ही बच्चे की मम्मी मिल जाएगा। धन्यवाद। गणतंत्र पुनः প্রতিষ্ঠা আইনের শাসন কায়েমের দাবিতে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা, দ্রব্যমূল্যের বৃদ্ধি, জনজীবনের জ্বলন্ত সমস্যা, চিকিৎসা পরিষেবা, বেকারদের কর্মসংস্থান সহ একাধিক দাবি নিয়ে উত্তর জেলার ধর্মনগরে বিক্ষোভ র্যালি সংগঠিত হল DYFI ধর্মনগর বিভাগীয় কমিটি। বামপন্থী যুব সংগঠন DYFI এর উদ্যোগে সোমবার ধর্মনগরের বামকর্মী সমর্থকদের নিয়ে এক র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালিটি ধর্মনগর CPIM কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রাকৃতিক দুর্যোগে উপেক্ষা করে দীননাথ নারায়ণী বিদ্যামন্দির সংলগ্ন ভগৎ সিং মূর্তির পাদদেশে একটি পথসভায় মিলিত হয়ে সমাপ্তি ঘটে। এই র্যালিতে উপস্থিত ছিলেন CPIM এর রাজ্য সভাপতি জিতেন্দ্র চৌধুরী, মহকুমা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত, CPIM এর নেতৃত্বে ইসলাম উদ্দিন সহ আরও অনেকেই। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। এই হলো ঘটনা, এই অবস্থা থেকে এটা চলতে পারে না। এই অবস্থা থেকে আমরা ফিরে আসতে চাই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইতে। আজকে আমরা আইনের শাসন কায়েমের দাবিতে রাস্তায় নেমেছি রাজ্যের সব। আজকের এই সংগ্রামী মিছিল শেষে এই পথসভার স্তব্ধীয় কমরেড সভাপতি বিধায়ক ইসলামউদ্দিন সাহেব এখানে উপস্থিত আছেন, আমাদের উত্তর ত্রিপুরা জেলা এবং ধর্মনগর মহকুমা কমিটির নেতৃবৃন্দ, এবং আজকে এই ধর্মনগর শহরে আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সংগ্রামী মায়েরা, বোনেরা এবং বন্ধুগণ, যুব বন্ধুরা, আমি আপনাদের সকলকে এবং যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের সকলকেও আমাদের পার্টির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হর ঘর নল হর ঘর জল পৌঁছে দেওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একাংশ দালাল চক্র। কাঠিগুড়া সমষ্টির হরিনগর দ্বীপের চণ্ডীনগর দ্বিতীয় খণ্ড ও একাধিক গ্রাম বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। PHC থেকে তারা বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না বলে শতাধিক মহিলারা অভিযোগ করেন এবং বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামের শতাধিক মহিলারা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গ্রামের মহিলারা জানান, বিগত 1 বছর যাবৎ ওনারা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হয়ে আছেন। তারা বলেন, PHC ডিপার্টমেন্টকে জানানো হয়েছে যে উনারা বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না, তথাপিও ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনো পর্যন্ত। তারা আরও বলেন, বৃষ্টির জল দিয়ে কাজকর্ম করেন এবং বৃষ্টির জল পান করেন, তাই তারা জল সম্পদ মন্ত্রী এবং কাছাড়ের জেলা উপায়ুক্তের কাছে আবেদন করেন বিশুদ্ধ পানীয় জলের বন্দোবস্ত করে দেওয়ার জন্য। আর তা না হলে আগামী দিনে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান গ্রামের শতাধিক মহিলারা। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এই গ্রামের নাম কি? চণ্ডীনগর পাট্টু। চণ্ডীনগর পাট্টু হরিনগর জিপি।
আচ্ছা তো আপনারা সমস্যা কিটা? সমস্যা হলো জলের সমস্যা। বিগত এক বছর যাবত আমরা কোনো জল পাইয়ান না। এটা কি আমরা বহুত অসুখ বিসুখ, জন্ডিস, ডায়রিয়া, জ্বর টর সব এক ফ্যামিলি কিটা জ্বরে ভুক্ত, ফ্যামিলি একটু সুস্থ নাই, জলটা কি আমরা এইরকম অবস্থা লাগছে। তো এখন যে আপনারা জলের ব্যবহারটা মানে কিরকম করলেন? বৃষ্টি জল কষ্ট করে উঠে সব সময় তো বৃষ্টি জল উড়ানি যায় না, বৃষ্টি বেশি থাকলে কেমনি আমরা উঠাইমু, যখন বৃষ্টি একটু কম থাকে আর তো ফুসকনি জলও বালা থাকে না, বাড়ির সিয়ান টিয়ান গিয়ে এটার মাঝে ময়লা থাকে ওটাও জল আমরা খাইতে লাগে। তো কিটা করবো আমরা? আর বিভাগীয় যারা মানুষ আছে তারা এখনো খায় খবর লইছে না? তো কোনো খবর করেন না, করছে না না, এরাও তো পাইপ একটা বসাইয়া দিয়া গেল আর পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্র কাছাড়ের উধারবন্দ আঞ্চলিক কমিটির উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়। উধারবন্দের ঐতিহ্যবাহী কাঁচাকান্তি মন্দিরে আয়োজিত কর্মশালায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমেন্দ্র নারায়ণ অধ্যাপক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্য। এই উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের উধারবন আঞ্চলিক কমিটির সভাপতি কল্যাণ ভট্টাচার্য। সভার শুরুতেই অতিথিদের বরণ করা হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন উধারবন্দের আঞ্চলিক কমিটির সম্পাদক রবীন্দ্র চক্রবর্তী। পরে উপস্থিত পুরোহিতদের প্রশিক্ষণ প্রদান করেন দুই প্রশিক্ষক সুদীপ চক্রবর্তী ও সুমন ভট্টাচার্য। পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের উধারবন আঞ্চলিক কমিটির সভাপতি কল্যাণ ভট্টাচার্য জানান, প্রতিবছর দুর্গোৎসবের আগে এমন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তারা। পুরোহিতদের আরও সক্রিয় করে তুলতে প্রতিবছর পুরোহিত প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে বলে জানান তিনি। এদিনের কর্মশালায় উধারবন আঞ্চলিক কমিটির সহসম্পাদক পীযূষ কান্তি ভট্টাচার্য, সুব্রত চক্রবর্তী, সত্যজিৎ চক্রবর্তী, অচিন্ত্য ভট্টাচার্য, সঞ্জয় চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। প্রত্যেক বছরের মতো এবার আমরা পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্র উধারবন আঞ্চলিক কমিটির মাধ্যমে এবং কেন্দ্রীয় কমিটি শিলচর ওনাদের এই আদর্শে আমরা প্রত্যেক বছর আসন্ন দুর্গাপূজা নিয়ে একটু আলোচনা চক্রের ব্যবস্থা করে থাকি। আজও আমরা সেই ব্যবস্থা করেছি। আজকের এই আলোচনা সভায় শিলচর আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি মাননীয় সিদ্ধার্থ ভট্টাচার্য মহাশয় এবং ওনার সঙ্গে রয়েছেন প্রশিক্ষক শ্রীযুক্ত সুদীপ চক্রবর্তী মহাশয়। এবং আজকের এই আলোচনাচক্রের মুখ্য অতিথি আমাদের আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন রামেন্দ্র নারায়ণ অধ্যাপক। আজকের এই আলোচনাচক্র পরিচালনায় রয়েছেন আমাদের আঞ্চলিক কমিটির সম্পাদক মাননীয় রবীন্দ্র চক্রবর্তী মহাশয় এবং উপস্থিত বিভিন্ন জায়গা থেকে উপস্থিত ব্রাহ্মণ আমাদের যারা পুরোহিত ওনারা উপস্থিত রয়েছেন। আমরা আশা রাখি এবং এই আশা নিয়ে আমরা এই আলোচনা সভার আয়োজন করে থাকি। শুধু উদাহরণ নয়, উধারবন্দের বাইরে অনেক অনেক জায়গায় দূর দূরান্ত জায়গাতেও শ্রী মায়ের পূজা হয়ে থাকে এবং সেই পূজার পুরোহিত যারা বেশিরভাগই আমাদের উধারবন্দ থেকে যান পুজো করতে, তাই আমরা এই যে সভার মাধ্যমে আমরা এই আলোচনা চক্রের মাধ্যমে প্রত্যেকজন পুরোহিতকে যারা আছে অনেক কিছু ধরেন জানার অভাব, ওনারা যদি উপস্থিত হন এবং হয়ে থাকেন আমাদের যে কেন্দ্রীয় কমিটির থেকে আগত যারা ওনারা প্রত্যেক বছরই এই সমস্ত আলোচনার মাধ্যমে পুরোহিতদেরকে একটু সক্রিয় করে দেন। সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম।
গৃহশিক্ষকের হাতে যৌন হেনস্থা সপ্তম শ্রেণীর পড়ুয়ার, সাংবাদিককে ভিকারি আখ্যায়িত করা, বরখলা পুলিশের ব্যর্থতায় হতাশ এলাকাবাসী। রাজপথে সুপারি ফেলে ব্যবসায়ীদের বিক্ষোভ, সরগরম আলগাপুর বাজার। পৌরকর বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। সেলফ অ্যাসেসমেন্ট প্রপত্র বাতিল করার পাশাপাশি পৌরসভা নির্বাচনের মাধ্যমে বোর্ড গঠন করার দাবি শিলচরে। ধর্মনগরে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত 73 বছরের বৃদ্ধ, বাকি জীবনটুকু নিশ্চিন্তে অতিবাহিত করতে একটি ঘর প্রদানের কাতর আবেদন সরকারকে। 5 দিন ধরে গৃহবধূ নিখোঁজ, কান্না থামছে না 2 সন্তানের, থানায় মামলা স্বামীর। আজকের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।